नमस्कार बंधुरा, এই মুহূর্তে সবথেকে বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর, উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলির সূচনা ঘোষণা করা হলো। আমাদের শিক্ষামন্ত্রী আজকে ঘোষণা করেছেন, কিছু সময় আগেই ঘোষণা করেছেন বাকি পরীক্ষাগুলোর দিনক্ষণ। এর আগে উচ্চ মাধ্যমিক চলাকালীন মাঝপথে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে বন্ধ করা হয়েছিল, মাত্র তিনটে বিষয় বাকি ছিল পরীক্ষা নেওয়ার জন্য, আর তখনই পরীক্ষাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই বাকি তিনটে পরীক্ষা হবে 29শে জুন, 2রা জুলাই এবং 6ই জুলাই। সব ধরনের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনেই এবার পরীক্ষা নেওয়ার দিকে এগিয়ে চলেছেন আমাদের রাজ্য সরকার। শিক্ষা বোর্ড ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন পরীক্ষাসূচি, তবে কোন ডেটে কী বিষয়ের পরীক্ষা নেওয়া হবে তা ঠিক করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুধুমাত্র ডেট ঘোষণা করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এরপর কোন ডেটে কী পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে সূচি প্রকাশ করবেন। বিভিন্ন সূত্র থেকে যা জানা গিয়েছে তাতে 29শে জুন, আগামী 29শে জুন নেওয়া হতে পারে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সির পরীক্ষা। 2রা জুলাই নেওয়া হতে পারে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মার্কস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক ও ফ্রেঞ্চ। 6ই জুলাই নেওয়া হতে পারে স্ট্যাটিস্টিক, ভূগোল, কাস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট ইত্যাদি পরীক্ষাগুলো। সমস্ত ধরনের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনেই এবার পরীক্ষা নেওয়া হবে। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিস্তারিত গাইডলাইন আকারে নির্দেশ প্রকাশ করবে বলে জানা গিয়েছে, আর ওই দিনই সমস্ত বিষয় নিয়ে নির্ঘণ্ট প্রকাশ করা হবে। কোন দিন কোন পরীক্ষা হবে, কোন সময় পরীক্ষা হবে, সমস্তটাই কিন্তু ওই দিন ঘোষণা করা হবে। এখানে আপনারা জেনে রাখুন, উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এক মাসের মধ্যেই কিন্তু ফল প্রকাশ করার চেষ্টা করা হবে, এমনটাই কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী জানিয়েছেন। তিনি জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে হয়ে যাওয়া বিষয়গুলির পরীক্ষার উত্তরপত্রের নম্বর সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছেন। বাকি যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলি শেষ হওয়ার এক মাসের মধ্যেই আমরা উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের চেষ্টা করব। উচ্চ মাধ্যমিকের নম্বর সংগ্রহের কাজ শুরু করেছে সংসদ। এখানে আপনারা অতিরিক্তভাবে জেনে রাখুন, CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সূচি পুনরায় যে সমস্ত পরীক্ষা আটকে ছিল তার সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা 1লা জুলাই থেকে শুরু হবে, 15ই জুলাই পর্যন্ত নেওয়া হবে বলে ইতিমধ্যে সূচি প্রকাশ করেছেন CBSE বোর্ড। শুধু তাই নয়, পরীক্ষার সময় কী কী নিয়ম মেনে চলতে হবে তাও কিন্তু ছাত্রছাত্রীদের তা নিয়ে বিস্তারিত গাইডলাইনও CBSE-র পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও পরীক্ষা কেন্দ্রগুলি কীভাবে পরীক্ষা নেবে তারও প্রয়োজনীয় গাইডলাইন CBSE বোর্ডের তরফে দেওয়া হবে বলে জানা গিয়েছে। যাই হোক, আপাতত জেনে রাখুন, উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি বিষয়ের পরীক্ষা তিনটি দিনের পরীক্ষা হবে 29শে জুন, 2রা জুলাই এবং 6ই জুলাই। খবরটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।